জগতে কিছু মানুষ থাকেন, মৃত্যুর পর তারা যেন সবার হৃদয়ে আরো বেশি ভালোবাসায় জড়িয়ে থাকেন। তাদের কোনো মৃত্যু হয় না, মানুষের মনে চিরকাল অমর হয়ে থাকেন তারা। সেলিব্রিটিদের ক্ষেত্রে এই ব্যাপারটি বেশি ঘটে। বাংলাদেশের চলচ্চিত্রে তেমনই একজন অভিনেতা মান্না। টাঙ্গাইলের কালীহাতিতে জন্ম নেওয়া এই নায়কের আসল নাম আসলাম তালুকদার। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি তার প্রচণ্ড ঝোঁক ছিল। কলেজে পড়ার সময় প্রচুর সিনেমাও দেখতেন। নায়ক রাজ্জাকে সিনেমা হলে তো কথাই নেই। স্বপ্ন দেখতেন তিনিও একদিন অভিনয় করবেন। অনেকের ইচ্ছা থাকেন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু তার ইচ্ছা ছিল নায়ক হওয়ার। একদিন বলাকায় সিনেমা দেখতে গিয়ে চোখে পড়ে নতুন মুখের সন্ধানের বিজ্ঞাপন। তারপর টিভি আর পত্রিকায় দেখে বন্ধুদের সঙ্গে পরামর্শ করে তিনি ইন্টারভিউ দেন, সুযোগও পেয়ে যান। 1984 সালে নতুন মুখের সন্ধানের কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন আসলাম তালুকদার। টাঙ্গাইলের আসলাম তালুকদার সেই কিশোর, হয়তো তখনও জানতেন না তিনিই একদিন হয়ে উঠবেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক। শুধু তাই নয়, ঢাকায় চলচ্চিত্রের একজন নির্ভরযোগ্য নায়ক হবেন তিনি। নতুন মুখের সন্ধানের কার্যক্রমের সুযোগ পেয়েই কিন্তু আসলাম থেকে নায়ক মান্না হতে পারেননি তিনি। এর জন্য অনেক ত্যাগ, অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে তাকে। FDC-র অফিস পাড়ায় ঘোরাঘুরি আর নিয়মিত পরিচালকদের কাছে ধর্ণা দিতে হতো। যে রাজ্জাককে দেখে চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখা শুরু, সেই রাজ্জাকই একসময় তাকে সুযোগ করে দেন চলচ্চিত্রে অভিনয়ের। 1986 সালে নায়ক রাজ রাজ্জাকের এক বন্ধুর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত তওবা সিনেমায় অভিনয়ের সুযোগ ঘটে মান্নার। আর এভাবেই শুরু হয় নায়ক মান্নার চলচ্চিত্র জীবনের যাত্রা। চলচ্চিত্রের প্রয়োজনে আসলাম তালুকদার থেকে নাম বদলিয়ে হয়ে ওঠেন মান্না। শুরুতে একের পর এক এন্টি হিরো হিসেবে অভিনয় করেছেন তিনি, কিন্তু সে সময় তেমন কোনো সাফল্য আনতে পারেননি। 80-এর দশকে মান্না অনেকগুলো ছবি উপহার দেন, কিন্তু দুঃখজনক হচ্ছে এসব ছবির কোনোটিতেই মান্না প্রধান নায়ক ছিলেন না, তাই সাফল্যের ভাগিদার খুব একটা হতে পারতেন না। 1991 সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম ছবিতে প্রথম একক নায়ক হিসেবে অভিনয়ের সুযোগ পান মান্না। এ ছবিটি সুপার ডুপার হিট হওয়ার কারণে একের পর এক ছবিতে কাজ করার সুযোগ পান। এরপর কাজী হায়াতের দাঙ্গা ও তেরাস ছবির কারণে তার একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া সহজ হয়ে যায়। এরপর আরও কয়েকটি ব্যবসাসফল ছবি উপহার দেন মান্না। মান্না অভিনীত বেশিরভাগ ছবি দর্শকপ্রিয়তার পাশাপাশি ছিল সফলও। সবাই মান্নাকে নিয়ে একের পর এক ছবি বানাতে থাকে। প্রযোজক পরিচালকরা তার মধ্যে খুঁজে পান নতুন আশার আলো। মান্না 1995 সালে শেলী মান্নাকে বিয়ে করে। শেলী মান্না ছিলেন বাংলাদেশ বিমানের একজন বিমানবালা। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।